नमस्कार बंधुरा, अनिता सिम्पल फूडे आपनादेर सकलके स्वागत। आज के आमी बानाबो बांगालीर घरे घरे प्राय होये थाके सोयाबिन आलुर झोल। सोयाबिन आलुर झोलेर जोन्नो आमी निये निएछि न्यूट्रेला सोयाबिन बा सोया बड़ी बा सोया चांक जा बोलेन, तार साथे आमी एकटु आलू, एइभावे आमी डुमो डुमो करे आलूगुलो केटे निएछि। আর তার সাথে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানিয়ে নেব, সাথে টমেটো। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আমি প্রথমে একটা পাত্রে জল নিয়ে সয়াবিনটা আমি একটু সিদ্ধ করে নেব। একটা পাত্রে জল নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো সামান্য দিয়ে, এবার আমি সয়াবিনের বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু গরম করে নেব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। সয়াবিনটা এবার আপনারা জল ঝেড়ে নিয়ে ঠান্ডা জলে চুবিয়ে তারপরে নিকড়ে নেবেন, তাহলে সয়াবিনটা খুব সুন্দর থাকবে। আমি জলটা ঝেড়ে নেব। আমি গ্যাসে কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি। আমি সামান্য তেল দিয়েছি সয়াবিনটা ভাজবো বলে, কারণ যতই তেল দিই না কেন সয়াবিন সব তেলটাই টেনে নেয়, তাই জন্য আমি সামান্য তেল দিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নেব। এবার এই সয়াবিনের মধ্যেই আমি সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি মিরিচ আমি মিশিয়ে দিলাম জাস্ট রং হওয়ার জন্য। যেহেতু সয়াবিনের জলে নুন দেওয়া ছিল আমি আর নুন দিলাম না। সয়াবিনটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি সয়াবিনগুলো উঠিয়ে নেব। ওই কড়াইতেই আমি আরও একটু তেল দিয়ে আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। ওই তেলেই আমি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে নেব। দিয়ে যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আদা, রসুন, টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আপনারা প্রয়োজনে পেঁয়াজ কুচি করে ভেজে আদা রসুন বাটা দিয়েও করতে পারেন। আমি এইভাবে করলাম, তাহলে একটু গ্রেভিটা ঘন ঘন হবে। আপনারা যেরকম সুবিধা মনে করবেন সেইভাবেই করবেন। এই মশলাটা এবার আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি আর আমি গুঁড়ো লঙ্কা ইউজ করি না খুব একটা, তাই জন্য কাশ্মীরি লাল মরিচ দিলাম, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি একটু মশলাটা এর সাথে কষিয়ে নেব। আমি এখনও নুন দিইনি,
নুন আমি আরো একটু পরে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানোও হয়ে গেছে। এবার একটু চিনি আর আন্দাজ মতো নুন দেবো, যেহেতু আলুতেও একটু নুন দেওয়া আছে, সয়াবিনেও নুন দেওয়া আছে। নুনটা আমি কমই দিলাম, পরে আবার নুনটা চেখে দেখে নেব। দেখুন মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই কষানো মশলার মধ্যেই আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। আমার আলু সয়াবিনের সঙ্গে মশলাটা মাখানো বা কষানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে একটু জল গরম করে রেখেছিলাম, সামান্য ঈষদুষ্ণ জল গরম দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি ঝোলও করবো না, আবার একদম কষা কষাও করবো না, এতটুকু ঝোল থাকলো। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমার সয়াবিন আলুর ঝোল। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, মাংসের ঝোলের থেকেও কিছু কম লাগবে না। আপনারা যখনই বানাবেন দেখবেন যে ঝালটা বা নুনটা একটু দেখে নেবেন। আর আপনাদের যদি এইভাবে সয়াবিন রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। নমস্কার।